আসসালামু আলাইকুম এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের লিঙ্কটা আপনার ক্রোম ব্রাউজারের যে হোম পেজ আছে সেখানে সেভ করে রাখবেন যেন আপনি পরবর্তীতে কুইকলি আপনার ই কমার্স ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং লগ করতে পারেন কোনো প্রকার ইউআরএল টাইপ করা ছাড়া এবং অনেক টাইম সেভ হবে তো এটার জন্য আপনি যেটা করবেন তো সবার আগেই আপনি আপনার যে ক্রোম ব্রাউজারটা আছে এটা ওপেন করবেন সো এটা ওপেন করলে আপনি সর্বপ্রথম যে পেসটা দেখতে পারবেন এটাই হচ্ছে আপনার ক্রম ব্রাউজার হোম পেজ আপনি চাইলে এই যে নিচের দিকে দেখেন এখানে কিছু অ্যাড শর্টকাট নামে কিছু অপশন আছে সো এখানে আপনি চাইলেই কিন্তু আপনার ই-কমার্স ওয়েবসাইটের পেজটা

বক্স আসবে এবং এখানে আপনি জাস্ট দুইটা বক্স পাবেন ফিল পাবেন একটার মধ্যে নেম একটার মধ্যে ইউআরএল সো ইউআরএল ঘরে আপনি যেই ইউআরএলটা টার্গেট করতে চান বা মানে ক্লিক করে যেখানে যেতে চান সেই ইউআরএলটা এখানে দিবেন হয় আপনি কপি করে এনে দেন অথবা এখানে টাইপ করে দেন এটা আপনার ইচ্ছা ওকে তো এইখানে জাস্ট এভাবে দিবেন দেওয়ার পরে ইউআরএলটা আর সো আমি জাস্ট কপি করে রাখছিলাম এখানে দিলাম দেওয়ার পরে আপনি জাস্ট এখানে নাম লিখে দিবেন সো যাতে বুঝতে পারেন এটা হচ্ছে ডিসপ্লে থাকবে আর ডিসপ্লেতে এই নেমটা শো করবে সো আপনি জাস্ট হ্যাঁ কিসে ফেরবেলা আর জাস্ট এনে হোম পেজ দেখে দিলাম হোম পেজ জাস্ট ওকে আপনি আপনার সুবিধা মতো যে কোনো কিছু লিখে রাখতে পারেন ওকে তো জাস্ট এখানে লিখে রাখলেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা কিসের লিঙ্ক সো যে জাস্ট এখানে ডান দিবেন ডান দিলেই দেখেন এখানে একটা লিঙ্ক কিন্তু শেয়ার হয়ে গেছে ঠিক আছে কিসে ফেরবেলা আমি সো এখন যদি আপনি জাস্ট দেখেন এখানে ক্লিক করেন তো দেখেন ডাইরেক্ট আপনি আপনার ওয়েবসাইটে জাস্ট হোম হোমপেজে চলে আসবেন দেন আপনি আপনার কাজগুলো করতে পারবেন সো দেখেন আমি আবার ক্লোজ করে আপনি ব্রাউজারটা ওপেন করবেন দেন হচ্ছে দেখবেন পেজেই আপনার এই যে কৃষি এখানে ক্লিক করে আপনি পেজে চলে যাবেন সো এই তো গেল পেজের আই থিঙ্ক এটা কিভাবে করতে হয় আপনি পারবেন সো এখন চলেন দেখাই যে এইভাবে আরেকটা আপনার লগ ইন লিঙ্কটাও কীভাবে সেভ করে রাখবেন যার কুইকলি আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটে লগ ইন করতে পারেন সেম এভাবে এখানে আসবেন আসার পরে হচ্ছে অ্যাড শর্টকাটে দিবেন দিয়ে হচ্ছে আপনার ই কমার্স ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন দিয়ে জাস্ট লগ ইন লিঙ্ক আইটিং জানেন স্ল্যাশ দিবেন স্ল্যাশ দিয়ে জাস্ট অ্যাডমিন ওকে স্ল্যাশ দি অ্যাডমিন আপনি এটা জাস্ট লিখে দেন হচ্ছে এখানে জাস্ট লিখতে পারেন যে কৃষি ফেরিওয়ালা লগ ইন বা লগ ইন কৃষি ফেরিওয়ালা ঠিক আছে লগ ইন যাতে আপনি বুঝতে পারেন জাস্ট এটাই বোঝার জন্য সো ডিসপ্লে নেমটা দিলেন দিয়ে জাস্ট এখানে আর নিচেরটা কিন্তু ইম্পর্টেন্ট খেয়াল রাখবেন ইউআরএলটা ঠিকমতো দিবেন যে আপনার ল আপনি যেটা টাইপ করে বারবার যান সো এটা জাস্ট এখানে দিয়ে ডান দিয়ে দিলেন এখানে দেখেন একটা লগ ইন কৃষি ফেলুয়ারা এটা সেভ হয়ে গেল মানে আমি কৃষি ফেলুয়ারা এই ওয়েবসাইটটা আর কি জাস্ট এক্সাম্পল ইউজ করতেছি আপনি আপনার ওয়েবসাইটে এখানে এভাবে দিবেন ঠিক আছে সো অথবা যে কোনো লিঙ্ক আপনি এভাবে সেভ করতে পারবেন তো যাই হোক সো দেখেন এখানে লগ ইন কৃষি ফেলুয়ারে আরেকটা শর্টকাট কি এটা হয়ে গেল আপনি জাস্ট কোন ব্রাউজার ওপেন করলেই আপনি এটা দেখতে পারবেন আপনার সাইটের যে শর্টকাটটা বানাইছেন আপনি যেন এটার মধ্যে ক্লিক করবেন দেখেন আপনি লগ ইন পেতে চলে আসবেন দেন এখানে আপনি সিম্পলি ইউজার নেম আর আপনার পাসওয়ার্ড দিবেন দিয়ে জাস্ট লগ ইন বাটনে ক্লিক করবেন দেখবেন আপনি লগ ইন হয়ে গেছেন সো দেখেন আবার আমি ক্রোম ব্রাউজারটা ক্লোজ করে দিলাম দেন হচ্ছে আপনি যখনই মনে করেন আপনার এখন ক্রিয়েট করে রাখছেন একবার এটা একবারই করবেন বাট লাইফ টাইম এটার সুবিধা নেবেন তো ধরেন আপনি এখন আপনার ওয়েবসাইটে লগ ইন করবেন সো আপনি পিসি ওপেন করলেন ক্রোম ব্রাউজারটা ওপেন করলেন দেন হচ্ছে ওপেন হইল দেন হচ্ছে আপনি যে লগ ইন যে শর্টকাটটা সেটার মধ্যে ক্লিক করলেন দেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে গেলেন সো দেখেন কত ইজি আবার আপনি কালকে আসলেন আগামীকাল আসলেন ক্রোম ব্রাউজার ওপেন করলেন এখানে ক্লিক করলেন লগ ইন পেজে চলে গেলেন লগ ইন করলেন কাজ করে দেখেন তো কত কমলো কত টাইম সেভ হবে যদি আপনি এই ট্রিক্সটা ইউজ করেন সো আই থিঙ্ক এই ট্রিক্সটা আপনার ভালো লাগছে সো এটা ব্যবহার করেন অ্যান্ড ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ গুড বাই